তো দীর্ঘ একটা প্রতীক্ষার পর প্রায় 2023 সালের মার্চ মাসের পরে আজকে হচ্ছে 2024 সালের মে, প্রায় 1 বছর 2 মাস হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়নি, মানে বড় ট্রিপ যেটাকে বলে সেরকম কিন্তু কিছু করা হয়নি। তো ফাইনালি আবার আজকে আমরা বেরিয়ে পড়ছি 22 মে 2024 এমন একটা গন্তব্য যেটা তোমরা অলরেডি বুঝে গেছো কোথায় যাচ্ছি, কিন্তু তার মধ্যেও রয়েছে বিভিন্ন রকমের টুইস্ট। তা আমরা যে টোটাল যাচ্ছি 4 জন, আমি, প্র্যাডি, শাশ্বত আর অনুপদা, এখন হয়ে 4:30, আজকে প্রচণ্ড গরম, ঘেমে একাকার অবস্থা। আমার বাইকের মোটামুটি এই কন্ডিশন, সামনে ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি আর পিছনে এরকম একটা লাগেজ ব্যাগ ক্যারি করছি, পিছনে বেঁধে নিয়েছি। প্র্যাডির জন্য অপেক্ষা করছি, প্র্যাডি সবসময় লেট করবে, মানে এটা ওর মানে মানে জন্মগত অধিকার বলা যেতে পারে, তো লেট করবেই, ওর জন্য অপেক্ষা করছি। এখান থেকে আমি আর প্র্যাডি চলে যাব বাগুইয়াটি, বাগুইয়াটিতে দাঁড়িয়ে আছে শাশ্বতদা, আর এখান থেকে 4 চাকা নিয়ে যাবে অনুপদা শিলিগুড়ি পর্যন্ত, তারপরে শিলিগুড়ি থেকে অনুপদা বাইক নিয়ে আমাদের সাথে জয়েন করবে। লেট করলে কেন সেটা আগে বলো, লেটটা কেন বললে? আরে তেল কালকে ভরা হয়, আরে কালকে তেল ছাড়া পড়ে গেছিলাম, এর চাবিটা পাচ্ছিলাম না। ওর একটু চাবি আনানোর স্বভাব আছে, এটা আমার থেকেই ও রপ্ত করেছে, আমারও ওই একই প্রবলেম আছে। তো চলো শুরু করা যাক নাকি। লাগেজ কি নিয়েছো? একটা ব্যাগ আর পিছনে এর ভিতরে কিছু আছে। ফোন আসছে অনুপদা, হ্যালো, এই তো আমরা আছি শান্তিনগর থেকে বেরোচ্ছি, আমি তোমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে, জয় তারা জয় কালী। তো চলো, এই বলে আমাদের ট্রিপ স্টার্ট হচ্ছে। আজকে কটা বাজে দেখিয়ে দিই, 4:40 বাজে। তো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি কালকে রাতেই ফুল ট্যাঙ্ক তেল করিয়ে রেখেছিলাম, 13.5 লিটার তেল ভরিয়েছি, লেগেছে 1400 টাকা। তোমাদের সব খরচের হিসাবও থাকবে এবং তার সাথে সাথে ওডোমিটার রিডিং হচ্ছে এখন 66,279। তো ঘড়িতে বাজে এখন 4:51, আমরা যাদবপুর থানা ক্রস করলাম আর তারপরে একটা বড় রাইডার গ্রুপ সামনে দেখতে পাচ্ছি যাচ্ছে, এইদিকে যাচ্ছে, মানে মোস্ট প্রবাবলি শিলিগুড়ি যাচ্ছে। বলছি কোন দিকে যাওয়া হচ্ছে? শিলিগুড়ি। তা যা ধরেছিলাম তাই, শিলিগুড়ি যাচ্ছে এই রাইডার গ্রুপটাও। রাস্তায় রাইডার গ্রুপ দেখলে না বেশ একটু মজা লাগে, আনন্দ লাগে, মনে হয় যেন নিজেদেরই লোক। যাদের ভিডিও করছি তোমরা যদি কেউ দেখে থাকো এই ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ নাম ফাম জিজ্ঞেস করা হলো না। এবার ট্রিপের শুরুটা বড্ড অদ্ভুত লাগছে, তার কারণ হচ্ছে আমরা যখনই কলকাতা থেকে শিলিগুড়ি যাই সবসময় কোনা এক্সপ্রেস ওয়ে ধরি, সাঁতরাগাছি যাই, হানোয়ার সব পৌঁছেও গেছিলাম, তারপরে মাথায় আসলো হঠাৎ করে আরে কী হলো, কোন দিকে যাচ্ছি? তো অনেকক্ষণ বাদে দেখছি একটা গাড়ি পিছন থেকে কন্টিনিউয়াসলি ডিপার মারছে, তারপরে বুঝতে পারলাম যে ও অনুপদা চলে এসছে। এবার খুঁজতে হবে শাশ্বতদা কোথায় দাঁড়িয়ে আছে, শাশ্বতদা বাগুইয়াটি ফ্লাইওভার ক্রস করার পরে দাঁড়ানোর কথা, তো দেখা যাক। তো ঘড়িতে বাজে 5:20, আমরা এখন দাঁড়ালাম এই কৈখালীর কাছাকাছি একটা চায়ের দোকানে চা খেতে। আজকে শাশ্বতদার একটা খুব সুবিধা হয়েছে, যার জন্য শাশ্বতদা আজকে রাতে আমাদের ট্রিট দেবে, কারণ বাড়ি পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ প্রত্যেকবার যায় সেই ওইদিকে ডানকুনি হয়ে বাড়ির পাশ থেকে ডানকুনি দেখিয়ে দাঁড়ায় গিয়ে দাঁড়িয়ে আবার এক দু ঘন্টা আবার দাঁড় করাই আমরা। আজকে আমরা দরকার হয়নি, আজকে নিজেই দাঁড়িয়ে আছে, সুন্দর বাড়ি থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে, রিল্যাক্সে ফোন মারছে। এই হচ্ছে অনুপদা, অনুপদাকে তো তোমরা চেনো, আমাদের সাথে নেপাল ট্রিপে গেছে, নর্থ ইস্ট সিকিম গেছে, শাশ্বতদাকে তো তোমরা সবাই চেনোই। আর এই হচ্ছে আমাদের বদমাস পোলাপ প্র্যাডি। আর গাড়িগুলো দেখিয়ে দিই আজকে কি কি বাইক আছে। এটা হচ্ছে প্র্যাডির বাইক, এটা হচ্ছে হন্ডা সিভিআর 250, আমাদের দেখেছিল অরুণাচল গেছিল, হর্নেট 160, এটা শাশ্বতদার, প্রচন্ড নয়েজ। আর তার সাথে আমার আমার প্রিয় হাতি। সেই কতদিন বাদে সবার সাথে দেখা, একটু মন খুলে গল্প না করলে কি হয় বলো? হাতে থাকা চা শেষ হতেই আমরা আবার শুরু করলাম আমাদের আজকের বিশাল লম্বা এক জার্নি, যা কিনা চলবে সূর্যোদয় থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত।
তো বন্ধুরা, এখন বাজে 5:40। তোমরা বলতে পারো এখনই আমাদের ফাইনালি অফিসিয়াল রাইড স্টার্ট হলো। তার কারণ হচ্ছে আমরা বিরাটি ঢুকলাম। বিরাটি ঢুকে এখান থেকে স্ট্রেট চলে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আমাদের বাড়ি নেতাজি নগরে, মানে সাউথ কলকাতায়। সেখান থেকে বাগুইয়াটির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 23 কিলোমিটার। তারপরে বাগুইয়াটি থেকে আমরা 5 কিলোমিটার এগোলাম, এগোনোর পরে বাদিকে ঢুকলাম। টোটাল এখনও অবধি আমরা এসে গেছি মোটামুটি 28 থেকে 29 কিলোমিটার। আর এরপরে বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার পরে পুরো যে রাস্তাটা আপ টু বড় জাগুলি অবধি চলবে, সেটার স্ট্রেচটা অ্যাপ্রক্সিমেটলি 47 কিলোমিটার মতো। রাস্তা বেশ ভালো পাবো, সাথে থাকো। তোমাদের সমস্ত ধরনের আপডেট কিন্তু আমরা রাস্তায় যেতে যেতেই দিতে থাকবো। মোটামুটি 5-6 কিলোমিটার চলার পর তারপরে ফাইনালি আমরা একটা ভালো পদের রাস্তা পেলাম। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাঁদিকে 3 লেন, ডান দিকে 3 লেন। অনুপটা তো হুড়িয়ে টানছে, আমরা কি করবো, আমাদের তো গাড়ি নেই। আমাদের 100-120 ম্যাক্স ওরে কেস করেছে। আমি কি সব থেকে স্লো আজকে? আমাকে সবাই এদিক ওদিক পার করে চলে যাচ্ছে। শাশ্বতা তো রীতিমতো বাঁদিক দিয়ে উড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রাস্তা কিন্তু দেখার মতো বস, এ রাস্তা সোজা চলছে 3-3-6। গাড়ি মোটামুটি 90-100 ক্রমাগত চলছে। তো এখন বাজে 5:50, প্রায় 6টা বাজতে চললো। ডান দিকে সূর্যের কিন্তু তেজ আস্তে আস্তে বাড়ছে। তো দুর্দান্ত পাগলের মতো ওই রাস্তাটা টানার পর দেখাচ্ছে এখান থেকে বড় জায়গাগুলি 10 কিলোমিটার ডান দিকে। মোড়টা থেকে আমাদের সোজা যদি চলে যাই তাহলে চলে যাবে কল্যাণী। আমরা কল্যাণী যাব না, এখান থেকে ইউটার্ন নিয়ে বাঁদিকে ঢুকে যাব। চলো এদিকে। বড় জায়গাগুলি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং তারপরে আমাদের NH34 বা পুরনো যে NH34 সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা একটা ফ্লাইওভারের নিচে আসলাম। আমার মনে হচ্ছে বাঁদিকেই যেতে হবে শিলিগুড়ি। তো আর আমাদের কোনো ডানদিক বাঁদিক উপর নিচ কিছু নেই, ফ্ল্যাট মাখন রাস্তা এখন চলবে পুরো শিলিগুড়ি পর্যন্ত। এই জায়গাটাকেই বলে বড় জাগুলি বা বড় জাগুলিয়াও বলে। এইরকম রাস্তা আমরা চাইতাম কত বছর ধরে, যে হ্যাঁ আমাদের কলকাতা থেকে একটা রাস্তা থাকবে এরকম যেটা স্ট্রেট শিলিগুড়ি যাবে, কোনো দিকে বাঁদিক ডানদিক কিচ্ছু করতে হবে না। এখান থেকে কৃষ্ণনগর 58 কিলোমিটার। তো আমরা জাগুলি এসে পৌঁছলাম 6:30। আমরা বাড়ি থেকে মোটামুটি বেরিয়েছিলাম 4:30 নাগাদ। অ্যাপ্রক্সিমেটলি 5:30 নাগাদই আমরা বাগুইয়াড়ি থেকে স্টার্ট করেছি। তো চলো এগোনো যাক। এখানে একটা টোল কিন্তু স্টার্ট হয়েছে মনে হচ্ছে, জানি না এটা অ্যাক্টিভ রয়েছে কিনা। এখনো পর্যন্ত কিন্তু আমাদের কোনো টোল ট্যাক্স পার করতে হয়নি। অর্থাৎ যারা তোমরা গাড়ি নিয়ে আসতে চাও তারা কিন্তু এই রুটে আসলে এখনো পর্যন্ত বড় জাগুলি অবধি কোনো টোল ট্যাক্স তোমাদের দিতে হবে না। বড় জাগুলি থেকে NH-এ ওঠার পর রাস্তা এতটাই ফাঁকা হয়ে গেল যে অনুপদা আমাদের সাথে 90-100 চলাটাও বেশ কঠিন হয়ে উঠল। তাই অনুপদাকে বললাম তুমি লিড করো, বাকিরাও অনুপদার পিছু নিল, আর আমি পড়ে রইলাম সবার পিছনে। একে একে আমরা কখন চাকদার রানাঘাট চোখের নিমেষে পার করে গেলাম বুঝতে পারলাম না। রাস্তা এতটাই সুন্দর, শুধু বলবো এই রাস্তাতে সকালের দিকে যাওয়াটাই বেটার, কারণ সকালের দিকে লরির চাপ সাথে লোকাল গাড়ির চাপও অনেকটা কম থাকে, যার ফলাফল হচ্ছে আমরা প্রায় 50 কিলোমিটার রাস্তা চলে গেছিলাম মাত্র 8 ঘন্টায়। বন্ধুরা, এখন 7টা বাজে, আমরা এমন টান দিয়েছি চাকদা রানাঘাট সব পার করে একদম স্ট্রেট, কতগুলো দেখলে ফ্লাইওভার হয়েছে, ফ্লাইওভারগুলো ক্রস করে আমরা কৃষ্ণনগর থেকে জাস্ট 7-8 কিলোমিটার আগে রয়েছি। এখানে একটু কনজেশন হচ্ছে, কারণ কৃষ্ণনগর যেহেতু একটা বড় টাউন এবং সেটা ঢোকার আগে অবভিয়াসলি গাড়ির চাপটা একটু বেড়ে যাবে। দুর্দান্ত চালানো হচ্ছে এখনও অবধি, সবাই একদম ফুল ফর্মে রয়েছে, মানে কেউ জাস্ট থামার নাম নিচ্ছে না, এরকম একটা কন্ডিশন। আমি তো ভাবছি প্র্যাডি আর অনুপদা সামনে রয়েছে, প্র্যাডি আর অনুপদা কতক্ষণে থামবে, মোস্ট প্রবাবলি কৃষ্ণনগরেই থামবে। ওই জন্য আমরা এখন দাঁড়াচ্ছি না, দেখি ওরা সামনে যেখানে দাঁড়াবে সেখানে গিয়েই আমাদের আজকের ফার্স্ট হল্ট নেব। আর কৃষ্ণনগর আমরা পৌঁছে যাওয়া মানে আমরা বাড়ি থেকে প্রায় 135 কিলোমিটার কিন্তু কভার করে ফেললাম। এই মোড়টা থেকে এই যে কাট আউটটা আছে, এই কাট আউট, আরে বাবা রে, এই কাট আউট থেকে বাঁদিকে তোমরা যদি কৃষ্ণনগর যেতে যাও নিচে চলে যেতে হবে,
আর আমরা কৃষ্ণনগরকে মোস্ট প্রবাবলি বাইপাস করে উপর দিয়ে বেরিয়ে যাবো। বাঁদিকের ভিউটা দেখো, বাঁদিকের ভিউটা দেখো, আমরা যাচ্ছি ট্রেনের আগে, ট্রেন স্লো চলছে, আমরা তার থেকে ফাস্ট চলছি। ও দুর্দান্ত লাগছে, এখানে একটা ড্রোন শট নিতে পারলে দারুণ হতো। ঘড়িতে বাজে এখন 7:20, আমরা প্রায় বেথুয়া ডাওরির কাছে। এই তো বেথুয়া ডাওরির কাছে, কোথায় বেথুয়া ডাওরিতেই চলে এসেছি। মেন প্রবলেমটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা দাঁড়াইনি, তার একটাই কারণ হচ্ছে আমরা দাঁড়ানোর সুযোগ পাইনি। কোথায় দাঁড়াবো, একটাও খাওয়ার খুব একটা ভালো কোনো জায়গা নেই। বেথুয়া ডাওরি মানে আমরা মোটামুটি 150 কিলোমিটার তো চলে গেছি। ওইদিকে কিন্তু নর্থের দিকে মনে হচ্ছে বেশ ভালোই মেঘ রয়েছে, তবে ওয়েদার এখনও অবধি দারুণ প্লেজেন্ট ওয়েদার, কোনো গরম লাগছে না। আর ওরমটা হঠাৎ খেপে গেছে, কি জানি হু করে টানতে শুরু করেছে, এতক্ষণ আমাদের পিছনে চলছিল। দেখো উপরে একটা কালো লেয়ার হয়ে আছে, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন দূরে পাহাড় রয়েছে এবং পাহাড়ের সামনে মেঘগুলো ভেসে রয়েছে। দেখো একটা কালো লেয়ার কিসের, আমি এখনো স্টিল না বুঝতে পারছি না। দারুণ লাগছে, সামনে টোল গেট পড়বে, বেথুয়া ডাওরি টোল মোস্ট প্রবাবলি, ওখানেই আমরা দাঁড়াবো। দেখি তিনবার 150 চালিয়েছি, তুমি তো মাঝখানে মাঝখানে দেখছি উড়ে যাচ্ছ। হ্যাঁ তার সব আগে দেখো আবার বেরিয়ে না যায় পাট করে। তিনবার 150 চালিয়েছি, কত আসলাম দেখো তো এখনো অব্দি, মানে অ্যাটাস্টে কৃষ্ণনগর থেকে আমরা আজ বহরমপুরের দিকে যাচ্ছি। তার মাঝখানে অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ে, কৃষ্ণনগরের পরেই পরে বেথুয়া ডাওরি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে পরে হচ্ছে দেবগ্রাম, দেবগ্রামের পরে মনে হয় পলাশি, পলাশির পরে আবার বেলডাঙা, তারপরে বহরমপুর। এবং এই কৃষ্ণনগর থেকে বহরমপুর অবধি এই স্ট্রেচটা কিন্তু 2-2-4 লেন হাইওয়ে, যার মাঝখানে অনেকগুলোই কিন্তু আমরা ডাইভার্সন পাচ্ছি মাঝে মাঝে। আর এই রাস্তাটা টোটাল ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 85 কিলোমিটার কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত। এটা হচ্ছে রেজিনগর, এখন হচ্ছে টাইম 8:15, ঝড় উঠেছে রীতিমতো সকালবেলা, পুরো মেঘ হয়ে আছে। বেলডাঙা এখান থেকে আর 8 কিলোমিটার বাকি, একটু খাওয়া দাওয়া করেই নিই। রাজ হোটেল, তোমাদের একটা সাজেশন দিই, যখনই তোমরা কোথাও দাঁড়াবে, দাঁড়িয়ে কিন্তু সবার আগে বাইকটা একটু চেক করে নিতে হয়, কোথাও থেকে কিছু লিক করছে কি তেল লিক করছে, প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখে নিতে হয়, বান্দিতে সব সেট ঠিক আছে কি না। যা তেল ভরিয়েছি মনে হচ্ছে মালদা অবধি পৌঁছে যাবে, কারণ 13.5 লিটার ঢুকেছে, অ্যাভারেজে 30-35 তো মাইলেজ দেবে, 32 তো মাইলেজ দেবেই। তো খাবে কি তোমরা? অনুপদা আবার সকাল সকাল কিছু খায় না, অনুপদা কলা খেয়ে নিয়েছে মাঝখানে একটা টুক করে। হ্যাঁ আর আমরা এখন ওই রুটি আর তরকা, এই এই রুটটাতে, এই জায়গাটাতে, মানে বিশেষ করে কৃষ্ণনগর থেকে আপ টু বহরমপুর এই রাস্তাটাতে খুব একটা ধাবা ফাবা খুব একটা দেখলাম না। এই তাও এই রাজ হোটেল বলে একটা একটা রয়েছে, এখানে ঢোকা হলো, কিন্তু সেখানেও মাছ ভাত হাবি যাবে এগুলোই রয়েছে, রুটি আইটেম রয়েছে, তরকা রয়েছে। তরকা ছাড়া আর কি পাওয়া যায়? চানা ভাজা, এটা ডিম ভাজাও দিয়ে দিও, ঠিক আছে, এই ডিম ভাজা বলে দিলাম। আর বেরোনোর সময় একটু হালকা চা খেয়ে আবার বেরিয়ে পড়ব। লং রাইডে ঘুম আর গ্যাসের উপদ্রব থেকে বাঁচতে সব থেকে ভালো খাবার কিন্তু রুটি, তাই সকাল সকাল ভালো মতো রুটি তরকা পেটে পুড়ে যেই না বেরোতে যাব, বৃষ্টি নামলো অঝরে। কিন্তু এই রাইডে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদমই নেই, অগত্যা রেনকোট পরেই বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। একদিকে বৃষ্টি, উল্টো দিকে ট্রাকের চাকায় ছিটকে আসা জল, সব মিলিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হলো আমাদের। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই চেনা জায়গায় চলে আসলাম যেখান থেকে আমাদের বাদিক নিয়ে বহরমপুরে সেই বিখ্যাত জ্যাম কাটিয়ে চলে যেতাম ডিরেক্ট ভাগীরথী ব্রিজের উপর। কিন্তু এখন আর ওসবের ঝক্কি নেই, কারণ খুলে গিয়েছে বহরমপুর বাইপাস। আর এই 10 কিলোমিটারের বাইপাস কম করে হলেও 30 মিনিট রাইডিং টাইম কমিয়ে দিয়েছে আমাদের।
বহরমপুর বাইপাস ছেড়ে শিবপুর টোল প্লাজা ক্রস করতেই পড়লাম আরেক ঝামেলায়। ওপারের লেনে চলছে কাজ, তাই যাবতীয় গাড়ি আপ লেন ধরেই চলছে, আর মাঝ দিয়ে টেম্পোরারি ডিভাইডার দিয়েছে। একটা লরি এতটাই জায়গা নিয়েছে যে আমাদের বাদিক দিয়ে বেরোনো কোনোভাবেই সম্ভব না, আর বাদিক দিয়ে বেরোনোর চেষ্টা করলেই কোনো এক অজানা কারণে লরিগুলো চেপে দিচ্ছে। বাধ্য প্রায় 20 কিলোমিটার রাস্তা এই লরির পিছনেই চলতে হলো আমাদের। শেষে মোরগ্রাম পৌঁছতে আবার 2 লেন চালু হলো, আর বৃষ্টির যা অবস্থা তাতে মোরগ্রামে দাঁড়াতে আর ইচ্ছা করলো না। কাক স্নান করতে করতে আমরা এভাবেই একে একে উমরপুর, আহিরন, নিমতিতা, ধুলিয়ান সব কিছু পেরিয়ে অবশেষে পৌঁছলাম মুর্শিদাবাদ এবং মালদা জেলার একদম সীমানা, যাকে আমরা ফারাক্কা ব্যারেজ নামে চিনি। এখানে এসে দুটো জিনিস দেখে মনটা খুব খুশি হলো। এক হলো জ্যাম ছাড়া ফারাক্কা, যা কিনা চট করে দেখাই যায় না, আর 2 নম্বর কথা হলো ডান দিকে নতুন ব্রিজের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, মোটামুটি 70% তো শেষ হয়েই গেছে। অর্থাৎ আমরা আগামী 1 বছরের মধ্যে একদম জ্যাম ফ্রি ফারাক্কা ব্যারেজ কিন্তু পেতে চলেছি। এখন বাজে দুপুর 12টা, প্র্যাডিপ লিক হয়েছে পিছনের চাকায়, জানি না কটা হয়েছে, 2 কি 3টে হবে, একটা অলরেডি গুজেছে, আরও একটা প্রসেসিংয়ে রয়েছে। আর এ যেখানেই যাবে সেখানে এই টি শার্টটা পরেই আসবে, মানে ওকে বোঝাতেই হবে ও লাদাখ গেছে। আমি যাইনি, যারা যায়নি তারা কি করবে, এগুলো দেখে কষ্ট পায় না তারা? উৎসাহ যোগানো তো, উৎসাহ যোগানোর সাথে সাথে একটু পকেটটাও যোগাও, তাহলে তো হয়ে যায়। কি যারা যায়নি তাদেরকে একটুখানি যোগানো আছে, যাচ্ছে না আলাদা ব্যাপার, পকেট যদি যোগানো থাকতো কবে চলে যেতাম, এত দিনে ঠিক ছিল। শাশুড়া একটু ল্যাট খাচ্ছে, একটু স্লো চালাচ্ছে, জানি না কেন, একটু ফ্লেক্সুরা ডি দিতে হবে মনে হচ্ছে। ফ্লেক্সুরা ডি একটা দিয়ে দিলে টাক করে বলবে চলো কোথায় যাবে চলো। আমরা বাড়ি থেকে এসছি, টোটাল 325 কিলোমিটার মতো হবে। মোরগ্রাম অব্দি তো রাস্তাটা মারাত্মক সুন্দর ছিল, কিন্তু তারপরে রাস্তা ডাবল লেন হলে কি হবে, প্রচণ্ড বাম্পি রাস্তা, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো রাস্তা ভেজা, মানে খুব একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে না, 70-80 তার উপরে চালানো যাচ্ছে না। যাই হোক, আমাদের আধা ঘন্টা মোটামুটি আমরা এখনো অবধি লেটে চলছি, তাই এখান থেকে আমাদের 35 কিলোমিটার হয়তো মালদা পড়বে, তারপরে ওখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি 6 ঘন্টা। তা এখন 12টা বাজে, তা আশা করা যাচ্ছে 6:30-7টা মনে হয় বেজে যাবে আমাদের শিলিগুড়ি ঢুকতে। কালিয়াচক পার করার পরে কালিয়াচক আর সুজাপুরের মাঝে বাদিকের লেনে কিন্তু এই একটাই পেট্রোল পাম্প পড়ে। ঠিক এখানে এসেই আমার প্রত্যেকবার রিজার্ভ পড়ে, তাই আগেও এখান থেকে বহুবার তেল ভরিয়েছি, তেলের কোয়ালিটিও বেশ ভালো। এখান থেকে আমি টোটাল তেল ভরালাম 1196 টাকা, 1196 11.5 লিটার। এবং ইতিমধ্যেই আমাদের ড্রেস আপ দেখে আশেপাশের কচিকাচারাও এসে ভিড় করলো, এবং তাদের রিয়াকশন দেখে বেশ ভালোই লাগলো। ক্যামেরা দিয়ে কি হয় রে, কি হয় বল, কি হয় বল, ভিডিও করে তারপর ও সবই দেখিস তাহলে। কালিয়াচক থেকে রিজার্ভের চাবি অনে দিয়ে এক টানে মালদাকে একেবারে বাইপাস করে রীতিমতো সিভিক পুলিশকে চমকে দিয়ে সোজা উঠে পড়লাম ব্র্যান্ড নিউ রায়গঞ্জ বাইপাসে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ রায়গঞ্জ বাইপাস, আমরা রায়গঞ্জ বাইপাসে এন্টার করলাম, 2:00 বাজে। আগে কি হতো, আগে নিচ দিয়ে ওই সাইডে ঢুকে যেতে হতো, এখন আর ওই দিক দিয়ে যেতে হবে না, বা দিক দিয়ে পুরো রায়গঞ্জ শহরটা কিন্তু ওই দিকে, ওই দিকটাকে কাটিয়ে আমরা বাদিক দিয়ে ঘুরে আবার মিট করবো। দেখো ব্যাস কায়দা শুরু কর, একটু ফাঁকা রাস্তা পেলেই কায়দা শুরু করে দেয়। শিলিগুড়ি আর এখান থেকে 180 কিলোমিটার, 200 থেকেও কমে নিয়ে এসছি আমরা, 2 বাজে। 180 মানে যদি ঠিকঠাক চালানো হয়, তাহলে 3 ঘন্টা যদি ঠিকঠাক চালানো হয় তাহলে কিন্তু 5টার মধ্যেও ঢুকে যাওয়া যায়, কিন্তু 3 ঘন্টা তো টানা আমরা চালাবো না, মাঝে কোথাও টুকটাক দাঁড়াতে তো হবে, তা ধরে নাও 4 ঘন্টা মানে 2 থেকে
চার ঘন্টা মানে ছটার মধ্যে আমরা ঢুকে যাব। তো এক্ষুনি শাশ্বতদা ফোন করেছিল, তো যা বুঝলাম শাশ্বতদা এই সামনের টোলেই দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই একটা সিস্টেম আছে কিন্তু বন্ধুরা, ধরো কেউ হারিয়ে গেল বা কেউ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বা কেউ ফোন ধরছে না, এরকম যদি দল ছুট হয়ে যায় আমাদের একটাই প্ল্যান থাকে যে নেক্সট যে টোল ট্যাক্স থাকবে সেইখানে কিন্তু সবাই দাঁড়াবে। কিন্তু প্র্যাডি দাঁড়িয়ে আছে শাশ্বতদা কই, টোলটা ক্রস করে দাঁড়িয়ে আছে, বললো ফোন করো একটা। সকাল থেকে এই মরার বৃষ্টি লেগেই আছে, ছিটে ছিটে এখনও দেখো ছিট 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 একটা বৃষ্টি হয়েই যাচ্ছে। সেটা কোন জায়গায় দাঁড়িয়েছো তুমি? আমি দাঁড়ালাম যদি এবার ডালখোয়া থেকে সোজা পূর্ণিয়ার দিকে চলে যায়, আমি ভেবেছিলাম 150 শিলিগুড়িকে 150 মধ্যে নিয়ে আসবো আড়াইটার মধ্যে। হয়ে গেছো তো সেই স্কিমে যে হচ্ছে না, 150 হয়নি, একটু বাকি আছে 160। ২:১০ বাজে আমরা ডালখোলা থেকে মোটামুটি আর 30 কিলোমিটার, 30 হবে না ডালখোলা, পূর্ণিয়া মোড় 30 হবে। হ্যাঁ তো হয়েই গেল, চলেই তো আসলাম, চাপ নেই, একটু দাঁড়িয়ে যাই। কোনো দিন তো শিলিগুড়ি আমরা সন্ধ্যের মধ্যে ঢুকিনি, সব রাত 9টা 10টা 11টা 12টায় ঢুকেছি। তা আজকে একটা মানে সুযোগ আছে, সেই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। এখান থেকে পূর্ণিয়া মোড় আর 30 কিলোমিটার, আর আমাদের এখান থেকে শিলিগুড়ি হচ্ছে টোটাল 150 কিলোমিটার। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডালখোলা বাইপাস, এবং এই ডালখোলা বাইপাসে গাড়ি উঠতেই আমার স্পিডোমিটারের মাথাও কিন্তু নষ্ট হয়ে গেল। দেখো কি করছে, কততে চলছে কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে হঠাৎ করে দেখি সবার মাথা খারাপ, ব্র্যাডি হঠাৎ করে ডান দিক দিয়ে আমার কাটিয়ে চলে গেল হু হু করে। তারপরে দেখি শাশ্বতদা, সেও দেখি ব্র্যাডির মতো শুয়ে শুয়ে বাইক চালাচ্ছে। দেখো অবস্থা তোমরাই, সবার মাথা তখন নষ্ট। তো এই অবস্থাতে আমি কিভাবে ঠিক থাকি বলো তো? আমিও শুরু করলাম, সবার এত শুয়ে চালানোর ইচ্ছে আমি কি বাদ থাকতে পারি বলো? সবাই এভাবে শুয়ে চালাচ্ছে, প্রথমে প্র্যাডি এরমভাবে শুয়ে চালালো, তারপরে শাশ্বতদা আবার শুয়ে চালাচ্ছে, আমার তো আর শুয়ে চালানোর বাইক না, তা আমি কি করব? কোমরটা একটু স্ট্রেচ হচ্ছে, তার সাথে একটু শুয়ে শুয়ে চালাচ্ছি। চলো, চলছে, ঠিকই আছে সব। তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তো কথাই আছে। তো শাশ্বতদার আবার হঠাৎ করে রেস বেড়ে যাচ্ছে, মানে অ্যাক্সেলারেটর না টিপতেই রেস বেড়ে যাচ্ছে। এই যে বাদি, এদিকে যাও, এদিকে আসো। তো দেখা যাক, এখানে যেখানে হয়েছে তার উল্টো দিকেই একটা গ্যারেজ রয়েছে, আশা করা যায় ঠিক হয়ে যাবে। কেবল কে এক্সট্রা রাখে গো, বেশি বেশি আবার ইয়ে করলে সমস্যা, কিছুই হয়নি বন্ধুরা। সেই অ্যাক্সেলারেটর কেবিলটা এক্সট্রা একটা লাগানো ছিল, সেইটার তারটা পেঁচিয়ে গিয়ে এরকম কাণ্ড। আমি একটু টানাটানি করতেই হাতে খুলে চলে এলো, খুলে চলে আসার পর তারপর দেখছি নর্মাল একদম রেস নেমে গেল। মানে প্যানিক করে এত। তোমার বাইক ঠিক আছে, কোনো টেনশন নেই, এগো এগো, টানো, পাকাও পাকাও। তো ঘড়িতে বাজে এখন 3:20, আমরা ফাইনালি পূর্ণিয়া মোড়ে পৌঁছেছি। এখান থেকে বাঁ দিকে চলে গেলে বিহারের পূর্ণিয়া, আর ডান দিকে চলে গেলে আমাদের সবার প্রিয় শিলিগুড়ি। এখানে দেখো একটা ফ্লাইওভার রয়েছে, যারা চেনো না তাদের বলে দিই, ফ্লাইওভারটা নিচ দিয়ে ডান দিকে ঢুকে যেতে হবে। প্র্যাডি পূর্ণিয়া মোড়েই দাঁড়িয়ে আছে, চলো চলো। PR ফর প্র্যাডি, PR ফর প্রো। তো ও 110-20 টেনে ঠিক আমাদের ধরে নেবে, আমরা এগোতে থাকি, বেকার দাঁড়িয়ে লাভ নেই। এখান থেকে শিলিগুড়ি আর 120-130 কিলোমিটার মতো বাকি হবে। অনুপদা আর আমাদের জন্য অপেক্ষা করেনি, অনুপদাকে বলা হয়েছিল অনুপদা তুমি নিজের মতো বেরিয়ে যাও, কারণ গাড়ির আর টু হুইলারের কনসেপ্ট দুটো আলাদা। গাড়িতে দাঁড়াতে হয় কম, টু হুইলারে দাঁড়াতে সবসময় বেশি হয়। তো যাই হোক, অনুপদা গিয়ে ইসলামপুরে দাঁড়াবে, আমরা আমাদের লাগেজগুলো সব অনুপদার গাড়িতে তুলে দিয়েছি, একটু খোলামেলাভাবে চালানো গেল আর কি বাইকটা। আর এই সিজনে ঠিক বর্ষার প্রাক বর্ষা যেটাকে বলে,
কি সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, আর তার সাথে সাথে এখন পাহাড়ে রডোডেনড্রনের সিজন, যদিও বা রডোডেনড্রন প্রায় শেষ হওয়ার মুখে, তবুও পাওয়া যাবে, দেখতে দারুণ লাগে। চারপাশটা দেখো কি কালারফুল, এগুলো পার্পল কালারের শেড হয়ে আছে, একটা ইয়েলো একটা লাল, দারুণ সুন্দর লাগছে। আর আধা ঘন্টা চালানোর পরেই কিন্তু চা বাগান শুরু হয়ে যাবে। আর ডান দিকে বাঁদিকে শুধু ভুট্টার চাষ হচ্ছে। ও ভাই, এটা আবার কি চেকিং নাকি? তোমাদের এখানে একটা সাজেশন দিতে পারি, আমরা আজ অব্দি যতবার কলকাতা থেকে শিলিগুড়ি করেছি, তার মধ্যে কোনোদিনই এই পূর্ণিয়া মোড়টা এই দিনের আলোতে ক্রস করিনি, সবসময় অন্ধকারের পরেই ক্রস করেছি, হয় 6টা 7টা এরম টাইমে। তাতে একটা খুব বেশি অসুবিধা হয়, সেটা হচ্ছে এই পূর্ণিয়া মোড় থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ মাঝখানে যেখানে সে ওই দেবো মাঝখানে যেখানে সেখানে উল্টো পাল্টা গর্ত আছে। দিনের আলোয় যেহেতু জায়গাগুলো ক্রস করছি, তার কারণে কিন্তু ভিজিবিলিটি অনেক বেশি রাতের তুলনায় স্বাভাবিক, এবং তার সাথে সাথে সুন্দরভাবে গর্তগুলোকে কাটিয়ে বেরিয়ে যাওয়া যাচ্ছে। আর লাভলি, কি সুন্দর লাগছে। তাই আমরা চলে এসেছি সূর্যাপুর টোল প্লাজা, আমাদের কেন দাঁড় করালে ভাই, বেরিয়ে যাই বেরিয়ে যাই। চলো, তো সূর্যাপুর টোল প্লাজা ক্রস করলাম, এখন বাজে 3:30। দেখো আমি দেখাচ্ছি ওই দিকগুলো, কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, লাল হলুদ পার্পেল, কি অদ্ভুত কালার কম্বিনেশন ভাবো। রাস্তার ধারে যে ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, সে ফুলগুলো পাড়ার ফলে ফলে না পাড়ার পরে একটা ফুল নিয়ে ছোট্ট ফটো। তো ফাইনালি আমরা শিলিগুড়িকে, দেখো আপদ, তো ফাইনালি আমরা শিলিগুড়িকে 100 থেকে নিচে নামিয়ে আনতে সফল হয়েছি। আর এখান থেকে শিলিগুড়ি 96 কিলোমিটার, বাকি 3:57 বাজে, মানে ধরে নাও 4টে। জাস্ট কিছুক্ষণ আগে আমরা কিষানগঞ্জ ক্রস করলাম, কিষানগঞ্জ কিন্তু বিহারে পড়ে, তারপরে আবার আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। না মানে কেন কেন কি কারণে আমি বুঝতে পারলাম না যে কিষানগঞ্জ, সরি ভুল বললাম, পূর্ণিয়া মোড়ের পর থেকে রাস্তা এত খারাপ। তোমার যদি কোমরের কোনো সমস্যা থাকে, হয় কোমর তুমি আর সারা জীবনে তুলতে পারবে না, আর না হয় তোমার কোমর ঠিক হয়ে যাবে, দুটোর মধ্যে একটা কিছু একটা হবে। আমার যেহেতু স্পন্ডিলাইটিস আছে কোমরে, আমি বুঝতে পারছি আমার কি হচ্ছে। এত চওড়া রাস্তা, সুন্দর 70-80 চালাবো, ন্যাশনাল হাইওয়ে, সবার থেকে টোল নেওয়া হচ্ছে, তারপরে এই রকম বাম্পি, এই রকম চোরাচাপটি দেওয়া, এত পটলস, জঘন্য, অতি জঘন্য। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এইটুকুনি কেন এইভাবে করে রেখেছে, এইভাবে ফেলে রেখেছে, আমার কোনো ধারণা নেই। পুরো রুটটা এত মাখনের মতো পড়েছে, আর এইখানে শেষে এসে এই অবস্থা। তো এখন বাজে 4:15, আমরা ইসলামপুর বাইপাস ঢুকলাম। বাইক হওয়ার এক সুবিধা, যেখান সেখান দিয়ে টুকটাক করে কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়। অনুপদা মোস্ট প্রবাবলি ইসলামপুর বাইপাস ক্রস করে কোথাও একটা দাঁড়িয়ে আছে। ইসলামপুর বাইপাস ঢুকে গেলাম মানে আর 60 কিলোমিটার মতো বাকি আছে, 4:00 আরে ভাই সাহ, তো তা আরও তাড়াতাড়ি পৌঁছে যাবো, 5:15-5:30 মধ্যে মনে হয় ঢুকে যাবো। চলো দেখো, এইখানে ইসলামপুরের সেই ভিতরের টাউনের রাস্তা, এখানটা কানেক্ট হয় হাইওয়ের সাথে। এখান থেকে অনুপদাকে একটা ফোন করে নিলাম, অনুপদা 7-8 কিলোমিটার দূরে সানরাইজ ক্যাফে বলে একটা ক্যাফেতে বসে আছে, দুপুরের খাওয়া আজকে স্কিপ হয়ে গেল। আসলে সকালবেলা ওই যে ভালো ভারী ব্রেকফাস্টটা হয়েছিল না, তার জন্যই এখনও সুন্দর পেটে কিন্তু রয়ে গেল। কতক্ষণ আগে এসছো? দাঁড়াও, ও এখানটাতে মনে হয় আগের বারও খেয়েছিলাম নাকি, কিন্তু গেট আপটা চেঞ্জ হয়ে গেছে, সেই ক্রিম চা না কি চা খেতে আরো এগিয়ে। ও তো এখন বাজে ঘড়িতে 4:45।
আমরা ইসলামপুর থেকে প্রায় 10-12 কিলোমিটার পরে একটা ধাবার মধ্যে দাঁড়িয়েছি, সানরাইজ ক্যাফে। এই হচ্ছে আমাদের বাইক রাখা, আর ভিতরে প্র্যাডি মহাশয়ের প্রচন্ড খিদে পেয়েছে, কারণ হচ্ছে ও তো খেতে খুব ভালোবাসে। ও এখানে মনে রাখো এখানে এখানে কেউ আমাকে জোর করে তিনটে অর্ডার করতে বলেছিল, তারপরে আসার পর বলো দুপুরে কি গেলে এখানেই গেলে আচ্ছা বাউটির সাথে কি আম না ভালো, আমি ভেবেছিলাম আম কয়েকটা নিয়ে আসবো, দাদা বললাম লোড হয়ে যাবে, তাড়াতাড়ি পৌঁছে গেলে এত মনটা খুশি থাকে কি বলবো। মানে দিনের আলোতে আমরা ইসলামপুর ক্রস করে গেলাম, দিনের আলোতে এখন খাওয়া দাওয়া করছি, হোটেল ঢুকবো সেটাও হয়তো দিনের আলোতে, কারণ 4:45 5:30 মধ্যে হয়তো ঢুকে যাবো। তা সবকিছু মিলিয়ে আজকে দিনটা দারুণ যাচ্ছে, আর ওয়েদার সকাল থেকে যা দিল মা গো মা, দুর্দান্ত। কেউ বলবে না এই কদিন আগে 37-38-39 ডিগ্রি টেম্পারেচার ছিল, আমরা ভাবছিলাম যে কি গরম থাকবে, ইভেন এরকমও আলোচনা হয়েছিল যে রাতে বেরোবো তাহলে গরমটা খেতে হবে না, কিন্তু ভগবানের কৃপায় কোনো গরম লাগেনি পুরো রাস্তায়। তো আমরা এখানে খেলাম কি, কফি খেলাম আর চাউমিন খেলাম, চাউমিন নিল 50 টাকা করে আর কফি নিল 20 টাকা করে, ঠিকই ছিল, কফিটা বেটার ছিল আমি বলবো। তো এখান থেকে আমরা যে হোটেলে থাকবো সেটার ব্যাপারে বলি, হোটেলটার নাম হচ্ছে মাহিকা বাই রিভার সাইড, তোমরা গুগলে সার্চ করতে পারো, এটা কোনো প্রমোশনের ব্যাপার নেই। অনুপদা আগে থেকেছিল হোটেলটা, মোটামুটি কমের মধ্যে ঠিকঠাক। দিল্লি তখন আর কিছুটা পথই বাকি মাত্র, তার মধ্যে গরমকাল হওয়ায় বেশ ভালো আলোও রয়েছে, আর পাশে এরকম চা বাগান হাতছানি দিলে কে না দাঁড়াতে চায় বলতো। কত দিনের শখ যে শিলিগুড়ি যেতে চা বাগানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করব, সেটা কোনো দিনই হয়ে ওঠে না। যাক, এবারে রাস্তা ভালো হওয়াতে এবং কপাল ভালো থাকাতে এইটুকুনি শখ বেশ ভালোভাবেই পূরণ হলো। তা বন্ধুরা, আমরা সেই ক্রসিংটাতে চলে এসেছি যেখানটা সবাইকে খুব সাবধান থাকতে হয়, যারা বাগডোগরার দিকে যাবে তাদের কিন্তু সোজা নিতে হয়, সোজা মানে এই জায়গাটা প্রচুর গোলায়, কিন্তু আমি বহুবার গুলিয়েছি, তার কারণ হচ্ছে সোজা যখন টানতে থাকি সোজাই চলে যায়। এই দেখো এই সোজাটা কিন্তু এটা পুরো ঘুরে গেছে ওই দিকে, বাগডোগরা যেতে গেলে কিন্তু এই লেফটটা নিতে হয়, এই লেফটটা সোজা নিতে হয়, ডান দিকে নিলে চলে যাবে ফুলবাড়ি। বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, সামনে কিন্তু পাহাড়ের লেয়ার দেখা যাচ্ছে, আমি অদ্ভুত এইরকম ওয়েদারে বিকেলবেলা শিলিগুড়ি থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এটা কিন্তু আশ্চর্যজনক। মানে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি, তোমরা গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা জানি না। তো বন্ধুরা এখন বাজে 6:20, আমরা শিলিগুড়ি একদম ঢুকেই গেছি, এখন হোটেলটা খোঁজার পালা চলছে, হোটেলটা আমাদের এখান থেকে 2 কিলোমিটার 5 মিনিট লাগবে বলছে, ডান দিক যেতে হবে না। শিলিগুড়ি জায়গাটা আমার কিন্তু বড্ড গোলায় বিশ্বাস করো, মানে এত মোড়, এত গোল গোল এরকম আইল্যান্ডগুলো, 1 মাস মিনিমাম এখানে না থাকলে এখানকার রাস্তাঘাট চেনা খুব ডিফিকাল্ট। তো এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়লো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটা ইয়ে রয়েছে বাঁদিকের এই গলিতে। তো এই জায়গাটার নাম হচ্ছে খাওয়াখালী টাউনশিপ, একদম ফাঁকা এরিয়া। এবারে এখানে কোনটা দেখতে হবে, মাহিকা, মাহিকা হোমস্টে, ট্রিপ এন্ডস অ্যাট 6:27 PM। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 সময়, বাগুইয়াটি থেকে বেরিয়েছিলাম 5:30 সময়, আর এখন হচ্ছে সন্ধে 6:30, মানে 13 ঘন্টা। একদম হয়েছে কত, 610 কিলোমিটার, একদম ডট 610 কিলোমিটার। পার্কিংটা এখনও জানি না কোথায়, 1200 টাকা করে নেবে পার হেড, নয় অবভিয়াসলি একটা রুম, সেখানে আমরা থাকবো 4 জন। বলো আজকে তোমার বক্তব্য কি, আজকে দূর গেছে, হ্যাঁ এসে খুব সুন্দর ঘুমিয়েছো, একটা
নিখাত সুন্দর একটা ভূম হলো। তুমি কি আশা করেছিলে তুমি ছটার মধ্যে ঢুকে যাবে? না আমি আশা করিনি, আশা করিনি, কিন্তু আমার পৌঁছে গেছি খুব ভালোভাবে। এই প্রথম শিলিগুড়ি আমি সন্ধ্যার শিলিগুড়ি দেখতে পেলাম, এরপর থেকে আমরা আরো সন্ধ্যা দেখি, আরো আগে আগে পৌঁছাবো, তাই তো? মানুষকে যা ইচ্ছে তাই করিয়ে দিত। অনুপদার চায়নাতে ছিল, এখানে ফিরেছিল 19 তারিখ, 20 তারিখে প্ল্যান বলেছি, আজকে হচ্ছে 22 তারিখ, তাই তো? আজকে 22 তারিখ, তো হাতে হাতে অনুপদার গাড়ি নেই, টু হুইলার নেই, কি করবে? ট্রেনের টিকিট পাচ্ছিল না, ফোর হুইলার নিয়ে কলকাতা থেকে এখানে শিলিগুড়ি এসে গেছে, ফোর হুইলারটা এখানে রেখেছে, ফোর হুইলারটা রেখে এখান থেকে আবার একটা ক্লাসিক 350 রিবন ভাড়া করেছে, ভাড়া করে সেটা নিয়ে আমরা আসলাম একটু আগে। সেই ভাড়া কোথা থেকে করেছে না করেছে সেগুলো আমরা পরে পরের ভিডিওতে বলে দেবো, তোমরাও নিতে পারো চাইলে, নেপাল ফেপাল সব জায়গায় রাইড করতে পারো। তো তারপরে নিয়ে এসে আমরা ফাইনালি এখন বিরিয়ানি খাচ্ছে, মানে দুদিনের প্ল্যানে এই সমস্ত কিছু ঘটেছে। তাহলে এটা রাইডাররা ছাড়া আর কেউ পারবে না, ঠিক আছে? রাইডারদেরই এই ক্ষমতাটা থাকে যে একদিনের মাথায় প্ল্যান হয়ে দুদিনের মাথায় বেরিয়ে যাওয়া। তো আজকে এই ঘটনাই ঘটেছে, সারাদিন সন্ধ্যাবেলা 6টায় আসার পর আমরা এই সমস্তই করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কালকে আমাদের প্ল্যান কি আছে সেটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবো, এবং তখনই ব্লগটা শেষ করবো পুরো রুম টুরটা দিয়ে। আপাতত আজকের জন্য গুড নাইট, গুড নাইট বলে দাও সবাই, গুড নাইট, শুভরাত্রি। সো গুড মর্নিং শিলিগুড়ি থেকে, সকাল বাজে এখন 8:10, আমরা আজকে সকালে প্রায় 7:15-7:17 মধ্যে সবাই উঠে পড়েছিলাম। এখন ব্যাপার হচ্ছে আমরা কালকে রাতে যে জায়গায় ছিলাম সে হোটেলটার কথা তো তোমাদের বলেছিলাম। এই হোটেলটা রয়েছে শিলিগুড়ির কাওয়াখালী টাউনশিপে, এক্স্যাক্টলি লোকেশানটা তোমরা গুগল ম্যাপে পেয়ে যাবে, আমি গুগল ম্যাপের লিঙ্কটাও তোমাদের দিয়ে দেবো। শিলিগুড়িতে যদি থাকতে চাও বা মাটিগাড়ার দিকে যদি থাকতে চাও এই হোটেলটা কিন্তু বেশ ভালো, মানে এটা হোটেল বলবো না, এটা হোমস্টে। আমরা যে হোমস্টের ব্যাপারগুলো জানি যে হোমস্টেতে গেলে থাকা খাওয়া ইনক্লুডেড থাকে একসাথে, সেই রকম সিস্টেম না, এখানে রুম আলাদা, খাওয়ার কোনো ব্যাপার নেই, এখানে বাইরে প্রচুর খাওয়ারের দোকান রয়েছে। হোটেলটার নাম হচ্ছে মাহিকা হোমস্টে, কাওয়াখালী টাউনশিপ, নিয়ার CRPF ক্যাম্প। দেখো ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আমি কালকে বলেও দিয়েছি। যদি বাইক আনো, 3-4টে বাইক থাকলে এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। কালকে রাতে আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেছিলো, ওই অনুপদার বাইক ফাইক ভাড়া করে তারপরে ফিরতে হলো, তো যার কারণে আমাদের দেরি হওয়ায় ভিতরে আর ঢুকাতে পারিনি। বাইরে এরকম দুটো CCTV ছিল, যার কারণে আমরা বাইরেই এখানে রেখে দিয়েছিলাম, বললো কোনো অসুবিধা নেই, কিছু হয়ও নি। প্রথমেই পড়বে একটা রিসেপশন এরিয়া, রিসেপশনে বসার জায়গা আছে সামনে, এখানেই একজন লোক থাকে, বাচ্চা ছেলে থাকে, তো তার সাথে কথা বলে নিও। এখানে UPI ID দিয়ে দিলাম। চেক ইন টাইম 12:00, চেক আউট 11:30। আমরা ছিলাম 201 নম্বর রুমে, রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই কী অবস্থা কী জানি। কী গো সরো, রুমটা দেখাই, খালি গায়ে স্নান করতে পারছে সব জায়গায়। এই ছিল বেড, এখানে অ্যাকচুয়ালি 2 ডাবল বেড একসাথে পাঞ্চ করা রয়েছে, 4 জন আমরা এখানেই শুয়েছিলাম। চার্জিং পোর্ট বলতে 2-4টে, অনেক যথেষ্ট চার্জিং, 5টা চার্জিং পোর্ট আছে, কোনো অসুবিধা হয়নি। আর এই যে সামনে হাইওয়েটা দেখছো, এই এটা দিয়ে আমরা কালকে রাতে ঢুকেছিলাম, আমরা ফুলবাড়ি হয়ে ঢুকেছি। ফুলবাড়ি হয়ে ঢুকে ডান দিকে রয়েছে কাওয়াখালী মোড়, আর বাঁ দিকে রয়েছে নৌকাঘাট মোড়, মেডিকেল কলেজ শিলিগুড়ি, মেডিকেল কলেজটা এইদিকে, আর এখানে একটা CRPF ক্যাম্প রয়েছে ওই যে সাদা বিল্ডিংটা। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা বেশ পরিষ্কারই ছিল, ঠিকঠাক ছিল, তবে একটাই সমস্যা বুঝতে পারলাম না, বেসিনটা এত ছোট কেন, এটা আমার ধারণা আমি পেলাম না, হাত ধুতে গেলেও জল বাইরে পড়ছে, তাহলে বেসিনের দরকার কী আছে? গিজারও রয়েছে ঠান্ডার দিনে যদি তোমরা আসো। আর এসি রুমের ভাড়া কত করে অনুপদা? 1200, ডাবল বেডই এসি আছে, আর নন এসি চাইলে 4 বেড পাবে। আমরা 8:05-10 বাজে হয়তো 8:30-1টার মধ্যে বেরিয়ে পড়বো, আর আজকে কোথায় যাব সেইগুলো সব ডিটেলস থাকছে পরের ভিডিওতে, ততক্ষণ সাথে থেকো আর দেখতে থেকো রাইড উইথ আর মা। টাটা করে দাও আজকের জন্য। Bye bye. Bye bye. Bye. Bye.
সকালে পরে বিয়েতে টাটা বাই বাই।